হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন প্রন উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবো। গ্যাসে একটা প্যান বসিয়েছি, তো আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবল, যে কোনো কুকি নয়, ভেজিটেবল আমি দিচ্ছি। আগে প্রথমে আমি ভেজিটেবলগুলো ফ্রাই করে নেব। আমি এখানে ক্যারোট, বিনস অ্যান্ড ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি, কিউব কিউব করে ধোয়া ধোয়া এটা সুন্দর করে পরিষ্কার করে ধোয়া। আগে আমি এটা ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি যে কীভাবে আমি রাইসটা তৈরি করছি। কুকিং অয়েলটা একটু গরম হোক, তো অয়েল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছিলাম যাতে সবজিটা তাদের সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, ভেজিটেবল রেডি। এই পর্বে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট, কাজু আর কিশমিশ। এটা দিয়ে আমি জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আমার ভেজিটেবলটা ফ্রাই করা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা আমি ঝুলিয়ে রাখছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার আমি রাইসটা তৈরি করব। কড়াইটা গরম হোক, আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটছে রাখা পেঁয়াজ। ভাজা ভাজা হয়েছে, এবার আমি সল্ট দেবো অল্প, আর দেবো হচ্ছে এই 1 বড় চামচ সয়া সস। সয়া সস দিয়েছি। আমি চিকেনটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই কুক করবো, চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়। রেডি, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রন। আমি কেটে ধুয়ে রেখেছি, প্রনটা পরে দিতে দিচ্ছি, কারণ প্রন কিন্তু বেশি আপনি ভাজতে গেলেই কিন্তু প্রন হার্ড হয়ে যায়, তখন খেতে ভালো লাগে। আমি এখানে বড় প্রন নিয়েছি, আপনারা চাইলে ছোট প্রনও নিতে পারেন। এই প্রন ধর দিয়েছি বলে আমি আর 1 মিনিট মতন একটু জাস্ট ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে, তো এই পর্বে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, স্পুন মতন সুগার।
অলরেডি ভেজিস রেডি, এবার আমার রাইস দেওয়ার কথা। তো আমি কী করেছিলাম, বাসমতি রাইস ভালো করে শোক মানে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে আমি রাইসটা করে নিয়েছি। এই রাইসটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো আর নাড়বো। যখন মিক্স করবেন তখন চালটা একদম লো ফ্লেমে দেবেন। আর এরকম একটা বড় পাত্র নিয়ে ফেলে আপনার সুবিধা হবে মিক্স করতে। অল্প অল্প দিন আর মিক্স করুন, সবচেয়ে ভালো হয়। আপনি চাইলে যদি মানে হাত ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে এরকম কড়াই ধরে এরকম একটুখানি মিক্স করে দিলেও হবে। এবার আমি আবার একটু মিক্স করে নেব, করে রান্নাটা শেষ করবো। তো গ্যাসটা অফ করে কি করেছি, এবার একটা করে ঘি নেবো, নিয়ে উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। আর কিছুই না, ঢেকে 5 মিনিট এরকম ভাবে ঢেকে রাখবো। নিজে কিন্তু গ্যাস অফ, জাস্ট কড়াইয়ের মধ্যে যে গরমটা আছে সেটা ভাতগুলো আমি মিশিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন আমার রাইসটা কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে।